হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, যেটা মায়ের কাছে এবং আমার পুরো পরিবারের কাছে একটা অবাক ব্যাপার। কিন্তু কেন আমাকে রাত জাগতে হয়? কারণ নানান রকমের কাজ করতে হয়, তোমাদের জন্য ভিডিও আনতে হয় এবং ভিডিও এডিট করতে হয়, এছাড়া নানান রকমের কাজকর্ম যা শরদ মিউজিক ভেঞ্চার্সের কাজ আছে সব করতে হয়। তো যাই হোক, তার জন্য একটুখানি লেট করে উঠতে হয়, লেট লাতিফ আমি একটু। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার একটাই কারণ, সেটা হচ্ছে গত 15 দিন আগে আমি ফ্লিপকার্টে একটা অর্ডার করি এবং সেই অর্ডারটা হচ্ছে একটা ছোট্ট ক্যামেরা আমি অর্ডার করেছিলাম। আজকের ভিডিওটা হতে চলেছে একটা আনবক্সিং ভিডিও, যে জিনিসটা আমি অর্ডার করেছি সেই জিনিসটা আজকে এসছে। কিন্তু তার আগে আমি কিছু কথা বলতে চাই ফ্লিপকার্টের সম্পর্কে এবং অবশ্যই বলতে চাই আনবক্সিং করব প্রোডাক্টটা। এবং বলছি, তোমরা তো হেডিং থেকে বুঝেই গেছো কি আনবক্সিং করব। খুব ইন্টারেস্টিং একটা ক্যামেরা, যে কারণে আমরা চেষ্টা করে মানে এর আগেও অনেক জিনিসপত্র আমরা অর্ডার করেছি সেগুলোর আনবক্সিং করিনি। তো এটা আমাদের একটা খুব দোষ হয়েছে, কারণ আমাদের অনেক বন্ধুরা বলেছিল যে আনবক্সিং করো না কেন, তুমি নানান রকমের জিনিস কেন। তো আমার মনে হয়েছে যে ছোটোখাটো যা জিনিসপত্র কিনি আমরা সেগুলোকে সব আনবক্সিং করবো এবার থেকে। তো এটা আমাদের ফার্স্ট ভিডিও আনবক্সিং, দেখতে থাকো। তার আগে যেটা বলছিলাম, ফ্লিপকার্ট সম্পর্কে কিছু মন্তব্য করব। আমার সঙ্গে ফ্লিপকার্টের মানে এই যে অনলাইন যত স্টোর্স আছে যেগুলো থেকে লোকে কেনে, ফ্লিপকার্ট, অ্যামাজন, এইসব যত আছে সেগুলোর মধ্যে থেকে আমি সবচেয়ে বেশি জিনিসপত্র কিনি ফ্লিপকার্ট থেকে। কারণ আমার কাছে মনে হয় ফ্লিপকার্ট ইজ দ্য মোস্ট ট্রাস্টফুল একটা অর্গানাইজেশন, এবং আমি ফ্লিপকার্ট থেকে প্রচুর জিনিস কিনি এবং সবকটা জিনিস খুব 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 ভালো হয়। কিন্তু লাস্ট এই ক্যামেরাটার সময় একটা ছোট গ্লিচ হয়ে যায় ফ্লিপকার্টের মাধ্যমে। সেটা হচ্ছে, আমি এই ক্যামেরাটা যেহেতু বেশ কিছু দাম, তাই মনে করেছিলাম যে ইএমআই করে কিনব। তো আমি যখন ক্যামেরাটাকে বুক করি ইএমআইয়ে, ক্যামেরাটা ওরা আমাকে আমার সমস্ত কিছু মানে ব্যাংকে ট্রানজাকশান সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং ওরা অর্ডারটা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আমি দেখি ওদের 4 দিন পর ডেলিভারি ডেট ক্রস করে যায় এবং আমার প্রোডাক্টটা আসে না। তো আমি চরম টেনশনে পড়ে যাই এবং ফ্লিপকার্টের সঙ্গে, যেহেতু আমি এত জিনিস নিই ফ্লিপকার্ট থেকে, তাই ফ্লিপকার্ট আমাকে সর্বক্ষণ একটুখানি অন্য চোখে দেখে, ভালোবাসে। তো যাই হোক, আমি তাদের কন্ট্যাক্ট করি এবং তারা আমাকে যথারীতি এই ফার্স্ট টাইম এরম হয় সরি বলে এবং বলে যে স্যার আমাদের এটা ইয়ে হয়েছে, ভুল হয়ে গেছে। তো আমি দেখলাম যে না, তাহলে কী করা যায়, আমি প্রোডাক্টটার অর্ডার ক্যান্সেল করি এবং অর্ডার ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট থেকে আবার ফোন আসে এবং বারবার আমাকে রিকোয়েস্ট করা হয়, স্যার আপনি যদি মনে করেন যে এই প্রোডাক্টটাকে আপনি আবার বুক করবেন, আমাদের কিছু লজিস্টিক্যাল প্রবলেমের জন্যে এই মানে ভুলটা হয়েছে, তো আপনি দয়া করে আমাদের আবার অর্ডার করতে পারেন। আমি কি করি, আমি এক মানে পুরো একেবারেই টাকা পাঠিয়ে দিয়ে পুরো ক্যামেরাটা আমি অর্ডার করি। এবং যেটা অবাক ব্যাপার, ফ্লিপকার্ট খুব সুন্দর একটা কাজ করেছে, সেটা হচ্ছে আমায় সারপ্রাইজ দিয়েছে। আমার ডেলিভারি ডেট ছিল আজ থেকে 3 দিন পর, তো আমি 3 দিন আগে ডেলিভারিটা পেয়েছি এবং খুব সারপ্রাইজলি আমার কাছে অলরেডি আমার ক্যামেরাটি আজ সকালবেলা চলে এসেছে এবং আজকে আসবে। এটা কালকে রাত্রি আমি বুঝে গিয়েছিলাম, কারণ ফ্লিপকার্ট সবসময় তাদের প্রোডাক্টগুলো পাঠায় হচ্ছে ইকার্টের মাধ্যমে। তো ইকার্টে একটা নাম্বার থাকে, ওই ট্র্যাক নাম্বারটা দিয়ে আমি আন্দাজ করে ফেলেছিলাম যে কী মানে আমার এই বস্তুটি কোথায় আছে। তো আমি আন্দাজ করে ফেলেছিলাম যে এটা আজকেই আসবে। এছাড়াও আর একটা নতুন মানে একটা জিনিস আজকে আসবে, সেটারও আনবক্সিং করবো এরপরে, সেটা নিয়ে পরের ভিডিওতেই বলবো। এবং সেটা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর এটা হচ্ছে তোমরা হেডিংয়ে বুঝেই গিয়েছো যে কি, এটা একটি ক্যামেরা। এই ক্যামেরাটা একটা ভ্লগিং ক্যামেরা এবং একদম নতুন একটা কনসেপ্ট, DJI-এর পকেট 2 কম্বো, ক্রিয়েটর কম্বো। তো চলো দেখে নিই মানে এর মধ্যে কী কী আছে, কী কী দিয়েছে। আমিও তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম খুলছি, আমি এর আগে কখনো ইউজ করিনি। আর একটা কথা বলি তোমাদের, একটু বড় হতে চলেছে ভিডিওটা, যেহেতু আমি কখনো আনবক্সিং ভিডিও তৈরি করিনি, তোমাদের বোর ফিল হতে পারে, বাট প্লিজ একটুখানি মার্জনা করে নিও যদি কোনো ভুল ত্রুটি হয়, কারণ আমার থেকেও অনেক অনেক মানে যারা টেকনিক্যাল মানে টেকনোলজিক্যাল চ্যানেল চালায় তারা অনেক কিছু জানে, অনেক বেশি কিছু জানে, বাট আমি একটা আমজনতা হিসেবে খুলে যা দেখবো তোমাদের সামনেই দেখবো এবং তোমাদেরকে জানাবো যে কী কী পেলাম বা তোমাদের দেখাবো। আর এবার থেকে আমরা এটা কেনার একটাই কারণ, বুঝেই যাচ্ছ, ব্লগিং ক্যামেরা,
এবার থেকে আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে তোমাদের নতুন ব্লগ দেওয়ার। আমরা ওই সপ্তাহটা কীভাবে কাটালাম, আর লকডাউন চলছে তাই লকডাউনের মধ্যে আমার মনে হয় না আমরা বাইরে গিয়ে কোথাও ব্লগ করতে পারবো। আমরা আমাদের ডেলি লাইফস্টাইলের একটা ব্লগ তৈরি করব, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে আপলোড করব। এছাড়া আমরা লকডাউনের পরে প্ল্যান করেছি, আমাদের যারা বন্ধুরা আছে, যারা ফলোয়ার্স আছে, যারা ফ্রেন্ডস আছে, তাদের আমি সবসময় রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওর তলাতেও কমেন্ট করতে পারো, বা আমাদের যে কোনো ব্লগিং মানে ভিডিওর তলায় কমেন্ট করতে পারো তোমাদের এলাকার নাম। যাদের এলাকার নাম বেশি আসবে আমরা তাদের এলাকায় যাব ব্লগ তৈরি করতে, এবং লকডাউনের পর ব্লগ তৈরি করতে যাব, এবং আমরা তাকে নিয়েই তার এলাকাটা তোমাদের সকলকে বা আমাদের সকলকে যারা আমাদের সঙ্গে ফেসবুক এবং ইউটিউব দুটোতেই আছেন, দুটো প্ল্যাটফর্মে, তাদের সঙ্গে শেয়ার করব তাদের জায়গাটা। তো এরকম একটা প্ল্যান করেছি আমরা। এছাড়াও আমাদের আরও টিম মেম্বার্স আছে যারা আমাকে হেল্প করবে এই ব্যাপারটাতে, আমি জানি। অ্যান্ড আগে দেখে নিই, অনেক কথা হলো, যে এটা এর মধ্যে কী কী আছে চলো। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে আমি আনবক্সিং করলাম, এবং আমরা আনবক্সিং করে এই সব জিনিসপত্রগুলো ক্যামেরার এই বাক্স থেকে বেরোলো। এবং আমার যেটা খুব ভালো লাগলো, যেটা হচ্ছে ক্যামেরার মধ্যেই ওরা ইনস্ট্রাকশন, ক্যামেরার বক্সের মধ্যেই ওরা ইনস্ট্রাকশন দিয়েছে। তোমরা দেখতে পারো এই যে এখানে ইনস্ট্রাকশন দিয়েছে কীভাবে এই ক্যামেরাটাকে আমি মোবাইলের সঙ্গে কানেক্ট করবো, সেটার সিস্টেমটাও এখানে বলে দিয়েছে। এছাড়া আমরা এবার দেখবো আর কী কী পেলাম এবং কী কী আমাকে ক্যামেরার সঙ্গে দিল। এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যামেরার মানে কীভাবে ইউজ করব না করব সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে, একটা মানে পুরো, হ্যাঁ এই যে এটা পুরোটা দিয়ে দিয়েছে। এখানে পুরো ডিটেলস লেখা আছে ক্যামেরার সম্পর্কে, ডিটেলস কী কী আমি কীভাবে ইউজ করব না করব, পুরো দুটো করে বই দিয়েছে, একটার মধ্যে তো চাইনিজ ভাষা লেখা আছে, কিছু বুঝতে পারবো না, বাট দেখি, হ্যাঁ ইংরেজিও লেখা আছে, চাইনিজ ইংলিশ দুটো লেখা আছে। তো এই হলো, আর ভেতরে আর একটা কিছু আছে, সেটা ও ওয়ারেন্টি কার্ড ফার্ড এইসব আছে, তো সব ঢুকিয়ে রাখি, পরে এগুলো ভালো করে বাড়িতে বসে দেখতে হবে। এগুলো কী? ও আমাকে আবার DJI দুটো লোগো স্টিকার পাঠিয়েছে, তো এই দুটো লোগো স্টিকার কোনো একটা জায়গায় লাগিয়ে নিতে হবে। তো এই হলো আমাদের সেই ক্যামেরা, এবং ক্যামেরার সঙ্গে ক্যামেরার একটা হোল্ডার দিয়েছে, এত সুইট, সব ছোটো ছোটো, যেটা অবাক ব্যাপার। এই আমি খুলছি, এই আমি বার করলাম, এই হলো ক্যামেরাটা। তো ক্যামেরাটা বার করতে হবে কিরকম, আমার মনে হয় এটা আমি ঠিক এক্স্যাক্ট জানি না, এরকম করে বার করতে হবে, আই হোপ সো। সো ক্যামেরাটা এখান থেকে বার করলাম এই সুন্দর একটা কেস দিয়েছে, এবং অস্বাভাবিক একটা সুন্দর জিনিস, যেটা আমি আগে কখনো এক্সপেক্টই করতে পারিনি, ক্যামেরার মধ্যে অ্যাক্সেসরিজ রাখ, মানে এই কেসটার মধ্যে অ্যাক্সেসরিজ রাখার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এবং তোমাদের আমি আরও দেখাই, এইগুলো আমায় দিয়েছে আরও, এখানে সব আছে, এটা একটা মাউন্ট দেখতে পাচ্ছ, এবং এটা এটার তলায় আমি এইগুলো লাগাতে পারবো, মানে এটাকে আবার ট্রাইপড বানাতে পারবো একটা, এই যে এটা দিয়ে কিরম করে সেটাও দেখিয়ে দিচ্ছি, এরকম করে নিয়ে ট্রাইপড হয়ে গেল, এই দেখো ট্রাইপড, এবং এটাকে আমি এর সঙ্গে লাগিয়ে দিতে পারবো, কিন্তু এটা কীভাবে লাগায় এখনও জানি না, আমার মনে হচ্ছে এটা খোলা যায়, আমি যতটা সবাইকে দেখেছি অ্যাডে এটা খোলা যায়, এই পেছনটা খোলা যায়, মানে আমি এখন নতুন বলে জানি না, আই এম ভেরি সরি, বাট এরকম করে মোটমাট লাগানো হয়, কীভাবে আমি ঠিক বলতে পারছি না এখন, মানে এটা পারছি না। তো এর পেছন থেকে এটাকে খুলতে হয়, এই যে খুলে নিলাম, খুলে নিয়ে এটাকে এরকম করে এটার মধ্যে লাগিয়ে এটাকে ট্রাইপড বানানো যায়। ফ্রেন্ডস, আমি ভাবতেও পারছি না এইটুকুনি একটা ক্যামেরা তার সঙ্গে আবার ট্রাইপড দিয়েছে, মানে এটা আমার কাছে একটা অবাক ব্যাপার, আমি এখন বুঝছি, আমি তখন ভাবছিলাম যে এত টাকা দিয়ে একটা ছোট্ট ক্যামেরা কিনবো, মানে ক্যামেরাটা একদম ছোট্ট, কিন্তু এত ছোট এটা আশা করিনি। হলো এর সঙ্গে এখানে একটা কী দিয়েছে, এটা ও এটা হচ্ছে আমাদের মাইক দিয়েছে, তো এটা ওয়্যারলেস মাইক, একটা অসাধারণ মাইক, আমি শুনেছি মাইকটার সম্পর্কে, এবং তোমাদের সেটারও আমরা একটা ভিডিও তৈরি করে দেখাবো, এর মাইকটা কেমন সেটাও বুঝতে পারবে তোমরা। তো আমি এগুলো কিছুই এখনও জানি না, সব করতে করতে শিখবো। এ দেখো এখানে একটা এক্সট্রা
মাউন্ট দিয়েছি যাতে আমি এটাকে মানে এটার সঙ্গে লাগাতে পারি। তো অসাধারণ একটা কনসেপ্ট। এছাড়া এর মধ্যে যেগুলো দিয়েছে অ্যাক্সেসরিজ তোমাদের দেখাই। এ দেখো এখানে একটা দিয়েছে যে মাইকের মাথায় একটা, এই দেখো মাইকের মাথার প্রোটেক্টর, এটা এইখানে নিশ্চয়ই লাগায়। এই যে এই যে এরকম করে লাগায় এবং এটা এখানে এরকম করে এই মাইকটার বদলে এইখানে লাগিয়ে কথা বলতে পারবো এবং সাউন্ড কাটবে না। তো এগুলো পরে সব দেখাচ্ছি সেটিং টেটিং করে, আগে আর কী কী বেরোয় দেখি। প্রচুর কিছু জিনিস দিয়েছে, ছোটো 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 ছোটো। একটা লেন্স দেওয়ার কথা ওদের আমাকে, সেটাও দিয়েছে। এই যে এখানে জয়স্টিক দিয়েছে, জয়স্টিক খুলে দেখাচ্ছি পরে। এই যে একটা চার্জার দিয়েছে, আর এখানে একটা হাতে করে ঝুলিয়ে নিয়ে যাওয়ার জন্য যেরকম আমাদের ফোনের থাকে সেরকম দিয়েছে। এই যে চার্জার, টাইপ সি এর চার্জার। ও এটাই টাইপ সিও আছে, আবার অ্যাপেলের সঙ্গে যোগ করার জন্যও আছে। তো দু রকমের আছে, দু রকমের চার্জার দিয়েছে। এটাই দিয়েছে দেখুন জয়স্টিক, মানে আমি কীভাবে গিম্বলটাকে ইউজ করবো, এই এই যে গিম্বলটাকে তার জন্য এটা এখানে মাউন্ট করতে, এটা আমি কীভাবে করে আমি দেখি, মানে দেখছি, দেখে নিচ্ছি, তোমাদেরও দেখাবো। আচ্ছা হলো, আর এখানে দিয়েছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা ব্লগ করতে সবসময় সমস্ত ব্লগাররা চায়, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এইটুকুনি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে দেখো তোমরা, এটা মানে এর থেকে সুইটার কিছু হতে পারে না, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এবং এগুলো কিরমভাবে কাজ করছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। হ্যালো বন্ধুরা, আমি পৌশালি চলে এলাম এই ভিডিওটারই শেষ অংশ নিয়ে। অবাক হয়ে গেছো না শেষ অংশ মানে কি? স্বাভাবিক, কারণ তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটার আনবক্সিংটা দেখলে সেই প্রোডাক্টটার ওয়্যারলেস মাইক্রোফোনটা আমি এখন লাগিয়ে এই ভিডিওটা করছি। তো এবার তোমরা দেখে নাও যে ওয়্যারলেস মাইক্রোফোনটার কাজটা কেমন, মানে আমার ভলিউমটা কেমন তোমাদের কাছে পরিষ্কারভাবে পৌঁছচ্ছে কি না। অ্যান্ড আমি আবারও দেখাতে চাই যে ওপরে ফ্যান চলছে অনেক জোরে এবং জানলা দরজা সমস্ত খোলা, বাইরে মেঘ ডাকছে গড়গড় করে, গাড়ি ঘোড়া চলছে। সো তারপরেও আমার মনে হচ্ছে কোনো সাউন্ড, তোমরা বাহ্যিক কোনো সাউন্ড তোমরা পাবে না আমার আওয়াজ ছাড়া। এবারে আসি, এখন যে সিচুয়েশনটা চলছে আমাদের, মানে কোভিড পরিস্থিতি, এই সময় আমরা গত এক মাস ধরে একটা প্রচণ্ড খারাপ সময় ফেস করছি। কারণটা বলি, ভয় পেও না, কারণ আমাদের কোভিড হয়নি এখনও ঈশ্বরের আশীর্বাদে। তবে আমার যে দিদি শাশুড়ি, মানে শ্রীঞ্জয়দার যে দিদিমা, তার একটু বরাবরই শ্বাসের প্রবলেম থাকার জন্য মাঝে মধ্যেই তার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। এবং যে সময়টাতে আমরা খুব ভয় পেয়ে যাচ্ছি যে মানুষটাকে আমরা কোথায় নিয়ে যাব, কোথায় পাবো অক্সিজেন, কিচ্ছু তো কোথাও নেই। তো তাই তোমাদের আজকে এখন যে প্রোডাক্টটার আনবক্সিং দেখাবো সেটা হলো এইটা। জাস্ট 15 মিনিট আগে আমাদের কাছে এসে পৌঁছলো ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্টের পরিষেবা ভীষণ ভালো, এটা তো আগেই তোমরা জানো এবং যারা ইউজ করো তারা সকলেই জানো। এবার আমি এটাকে আনবক্সিং করব, কিন্তু এটা কি আমি এখন বলবো না, তোমরা আনবক্সিংটা দেখো এবং বুঝে নাও এটা কি। না চলো তোমাদেরকে বলেই দিই এটা কি। এটা হলো অক্সিজেন ক্যান সিলিন্ডার। এটার মধ্যে 10 লিটার অক্সিজেন আছে। এটা থেকে তোমরা 150 বার শ্বাস নিতে পারো। তোমাদের হয়তো মনেই হতে পারে যে 150 বার শ্বাস নেওয়া এটা খুব নর্মাল ব্যাপার, কিন্তু একবার ভেবে দেখো, যখন একটা মানুষ 5 বার শ্বাস নেওয়ার জন্য মরে যেতে পারে, তখন 150 বার শ্বাস নেওয়ার এই ছোট্ট একটা ক্যান কতটা উপকারী। আমরা এর থেকে বড়ও পাওয়া যায়, কিন্তু স্টকে আউট অফ স্টক থাকার জন্য আমরা কিনতে পারিনি, সবচেয়ে ছোট্টটাই আমরা পেয়েছি। এবার এটাকে আনবক্সিং করি। তো আমি কাঁচি নিয়ে কাটছি, মাঝখান থেকেই কাটতে শুরু করেছি, আমার একদম ধৈর্য কম সেই কারণে কাটি কাটি, দেখা যাক। এবারে এইটুকু আমি হাত দিয়েই ছিঁড়ে ফেলছি, না ছিঁড়বো না থাক। তো এই দেখো জিনিসটা, এইটা হচ্ছে জিনিস। এইবার এটাকে আমি র‍্যাপ আপ করব। তো এই হলো আমাদের অক্সিজেন সিলিন্ডার ক্যান। এইবার এটাকে আমি কেটে ফেলি, প্রচণ্ড ভালো করে প্যাক করা। ফ্লিপকার্টের এই জিনিসগুলো খুব ভাল লাগে যে এত যত্ন করে জিনিসগুলো দেয়, এটা নিয়ে কোনো কথাই হবে না। এবং এখনো পর্যন্ত আমরা যা যা জিনিস কিনেছি, শ্রীঞ্জয়দা অর্ডার দেয় এবং প্রত্যেকটা জিনিসই খুব ভালো অর্ডার দেয়, এবং ফ্লিপকার্টের পরিষেবাও আমরা খুব ভালো পাই।
এটা বলতেই হবে। এবারে খুলছি এটাকে, ওকে দেন এটাকে এরম করি, পাচ্ছি না, যাই হোক স্বাভাবিক পাচ্ছি না, হ্যাঁ কেউ মনে করবেন না কিছু, এটাকে আমি বাধ্য হয়ে কাঁচি দিয়েই কেটে ফেলছি, না পারলে কি করব। সো এইবারে দিস ওয়ান, এইটা হলো অক্সিজেন সিলিন্ডার ক্যান, যার নেট ওয়েট আরেকবার বলে দিই 10 লিটার, এবং এটা থেকে 150 বার শ্বাস নেওয়া যাবে, একটা মানুষ 150 বার শ্বাস নিতে পারেন। এটা আমি বলবো এই পরিস্থিতিতে সকলে, সকলের বাড়িতে একটা করে কিনে রাখুন, এমন কিছু দাম নয়, মাত্র 750 টাকা দাম এটার, অনলি 750 টাকা, অ্যান্ড আমরা এটা পেয়েছি 650 রুপিজে, মানে 650 টাকার বিনিময়ে। তো সকলে এটা একটা করে বাড়িতে কিনে রাখুন। তো এটার সঙ্গে সঙ্গে আমি আরও একটা কথা বলতে যাই, যে যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন, প্রথমত তাদেরকে অনেক থ্যাংক ইউ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন যে সেকেন্ড হাফের ভিডিওটা কেমন হলো, মানে সাউন্ডটা কতটা ক্লিয়ার, কারণ আরও একবার বলি, ফার্স্ট হাফে যেটা আনবক্সিং করতে দেখেছেন, সেকেন্ড হাফে সেটা দিয়েই ভিডিও করা হচ্ছে, অর্থাৎ ওই অসমো পকেট 2 দিয়েই এই ভিডিওটা হলো। এবং এই ভিডিওটা, এই ভিডিও ক্যামেরাটা কেনা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আমরা অনেক অনেক ব্লগ করব, প্রত্যেক সপ্তাহে এখন আপাতত একটা করে ব্লগ আসবে, কারণ এখন আমরা এই পরিস্থিতিতে কেউ বাড়ি থেকে বেরোবো না। তবে পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের বিভিন্ন বিভিন্ন দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব, এবং আরও আরও অনেক কিছু প্ল্যানিং আছে, এখন সেগুলো বলবো না। এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন, তাদের নিজের জায়গায় যারা চান আমরা যাই ব্লগ করার জন্য, যে জায়গার নামটা সবচেয়ে বেশি আসবে আমরা কিন্তু সেই জায়গাতেই ব্লগ করতে যাব, এবং আমরা চেষ্টা করব যারা কমেন্ট করেছেন তাদের সকলকে আমাদের সঙ্গে নিয়ে ব্লগটা করার। তাই দেরি না করে কমেন্টে লিখে ফেলুন আপনার জায়গায় কী কী দর্শনীয় স্থান যেগুলো লোকে দেখতে পছন্দ করবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করে রাখতে হবে নতুন ভিডিও দেখার জন্য। এবং ফেসবুকে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই, তাদের জন্য বললাম, আপনাদের জায়গার নাম কমেন্ট বক্সে লিখুন, এবং যে জায়গার নাম সবচেয়ে বেশি আসবে আমরা সেখানে ব্লগ করতে যাব। আর আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় সৃঞ্জয় মুখার্জির ফেসবুক পেজটা অলরেডি 6.5 লক্ষ ফলোয়ার্সের দিকে এগোচ্ছে। সকলকে অনেক ধন্যবাদ, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, আর অনেক অনেক ভালোবাসা দিন। এই পরিস্থিতিতে সকলে খুব সাবধানে থাকুন, দয়া করে বাড়ি থেকে বেরোবেন না, এবং খুব খুব সতর্ক নিজেও থাকুন, অপরজনকেও সতর্ক থাকতে সাহায্য করুন। ধন্যবাদ।